দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির অফিসের সামনে কাকরাইলে অবস্থান করতেছি এবং এইটাকে কিন্তু ছাত্র জনতা দেখেছি গতকালকে, তারা পাবলিক টয়লেট লিখে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সাধারণ জনগণের মতামত আমরা জানতে চাইব যে এইটা আসলে কেমন হয়েছে। তো এই যে এখানে জাতীয় পার্টির অফিসকে দেখতে পাচ্ছেন যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং পাবলিক টয়লেট বানাবে এটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সাধারণ জনগণের একটু মতামত শুনতে চাই। তো আসলে এই অফিসটা ভাঙার কারণ আপনারা অনেকেই জানেন যে হচ্ছে গতকালকে ছাত্ররা এদিক দিয়ে একটা মিছিল নিয়ে যাচ্ছিল এবং সেখানে কিন্তু জাতীয় পার্টির যারা নেতা রয়েছিলেন, কর্মী রয়েছিলেন, তারা নাকি তাদের উপরে আক্রমণ চালিয়েছে। তো সেই জন্য পরবর্তীতে তারা এসে ছাত্র জনতা মিলে ভেঙে দিয়েছে এবং এখানে লেখা রয়েছে জাতীয় টয়লেট, এবং তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবেও কিন্তু আখ্যায়িত করা হচ্ছে। কেননা বিগত দিনগুলোতে তারা যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে না আসতো তাহলে কিন্তু আজকে তাদের এমন পরিণতি হতো না। এবং এখানে অনেক সাধারণ মানুষ রয়েছে, আমরা তাদেরও একটু কথা শোনার চেষ্টা করব যে একজন দলের জাতীয় পার্টির যিনি বর্তমানে রয়েছেন, নেতৃত্ব করতেছেন জিএম কাদের, এবং তার এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য শুনতে পাইনি। এবং এখানে সাধারণ মানুষ রয়েছে এবং তাদের সঙ্গে একটু কথা বলার আমরা চেষ্টা করব। তো ভাইজান দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যারা যারা লাইভে যুক্ত রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু সাধারণ মানুষের মতামত নেওয়ার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির বর্তমান অফিসের ঠিকানা কাকরাইলে, এবং দেখতে পাচ্ছেন যে পুরো রুমের অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলোকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে এবং অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এবং প্রচুর মানুষ দেখতে এসেছে এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ রয়েছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসের বর্তমান অবস্থাটা একটু দেখতে পাচ্ছেন যে এখানে লিখে দিয়েছে এখানে ময়লা ফেলুন এবং জাতীয় টয়লেট তৈরি করবে, তেমনটাই আমরা কিন্তু শুনেছি গণ অধিকার পরিষদের তারেক সাহেব তিনি বলেছিলেন তখন থেকে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এবং জাতীয় টয়লেট লেখা হয়েছে জাতীয় পার্টির, আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে যুক্ত রয়েছেন ভিডিওটা শেয়ার করে দিবেন।